আজকে আমরা সিঙ্গারা তৈরি করব তাও কিন্তু আবার তেল ছাড়া আমরা সিঙ্গারাটাকে ভাজব তো চলো তোমরা রেসিপিটা পুরো দেখতে থাকো কিভাবে তেল ছাড়া সিঙ্গারা তৈরি করছি তো চলো আজকে রেসিপিটা শুরু করে দেই এখানে সিঙ্গারা বানানোর জন্য আলু লাগবে আলুগুলোকে সিদ্ধ করে নেব এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আজকে আমার রান্নাঘরটা একটু আলাদা হয়ে গেছে আজকে এখানে রান্না করছি আমাদের বাড়িতে আর গ্যাসও হচ্ছে অন্যদিন মাটির উনুন হয় গ্যাস দিয়েছো জ্বালানোই আছে আগে আলুটা সিদ্ধ করে নেব আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আজকে কিন্তু একদম সহজ ভাবে হবে সিঙ্গারাটা তো আজকে একদম খুব ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো তোমরা রেসিপিটা দেখতে থাকো চলো আলুটা সিদ্ধ হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেব তো এখানে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি যতটা সিঙ্গারা বানাবো এখানে যেহেতু তেল টেল দেওয়ার কোনো ব্যাপার নেই সেহেতু পরিমাপের সেরকম কোনো ব্যাপার নেই শুধু আমি অল্প একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ লবণ আর কালো জিরে দিয়ে ময়দাটাকে মেখে নেব আমি তেল ইউজ করছি না তোমরা চাইলে করতেও পারো এই জায়গায় তেলটা ইউজ আমি একদম পুরোপুরি তেল ছাড়াই বানাবো আজকে ময়দাটা মাখা হয়ে গেছে একদম নরম করেও কিন্তু ময়দাটা মাখা যাবে না একটু শক্ত শক্ত থাকবে ময়দাটা মাখা হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তুলে নেব বাবা আলুগুলো কনসিস্টেন্স ভালো তো ছুঁড়ে দিয়ে দেখো আমার সজু রান্না করবে বলে চলে এসেছে আমার সাথে আর ও এখানেই থাকে দেখো বসে বসছে বসো রান্না করি বাবু আলুগুলো খোসা ছাড়ি দে তো দেখি পারবি তোমার দিকেই দেখছে সিঙ্গারা খাবি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব সজু তুই কটা সিঙ্গারা খাবি সজুটার আমার খিদে পেয়েছে এখনো ভাত হয়নি বলে মা ভাত বসিয়েছে ভাত হলে তারপরে খাবে খিদে পেয়ে গেছে গো আমার সজুটা ভাবছে যে আমি রান্না করছি হয়তো ওদের খাওয়া সেই জন্য আমার কাছে এসে বসে আছে এবার আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেব সিঙ্গারার আলু কিন্তু একবারে একদম পুরো ম্যাশ করা থাকে না একটু ভাঙা ভাঙা থাকে একটু ভেঙে ভেঙে দেবো আর যেহেতু এটা আমি কড়াতে এ করছি না মানে কড়াতে পুরটা তৈরি করছি না তোমরা চাইলে কিন্তু পুরটাও কড়াতে তৈরি করতে পারো কিন্তু আমরা কিন্তু তেল ছাড়াই করছি শর্টে দেখাবো আর তেল ছাড়া তেল একটু ইউজ করব সামান্য ও একদম ভাজার মানে একটুখানি খালি গায়ে মাখিয়ে দেবো সিঙ্গারার গায়ে একটুখানি একটু কালারটা আসার জন্য এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি কিছু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে ধনে গুঁড়ো কসৌরি মেথি আর গরম মশলা চাল মশলা সব দিয়ে দেবো দিয়ে দিলাম এখানে একটু ধনে পাতা কাঁচা লঙ্কার কুঁচো দিয়ে দিলাম এবার হালকা হাতে মাখিয়ে নেব একটু নুন দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো তো আমাদের পুর তৈরি হয়ে গেল এবার আমরা সিঙ্গারা ভাজ মানে সিঙ্গারা তৈরি করব তার পুরটা এর মধ্যে দেব আমাদের তো পুর তৈরি হয়ে গেল
এবার আমরা সিঙ্গারার উপরের অংশটা তৈরি করব খোলটা তো তার জন্য ময়দা তো মাখা হয়ে গেছে এবার ময়দা থেকে লেচি কেটে নেব লেচি গুলো একটু বড় বড় করে নিচ্ছি কারণ একটা এ থেকে দুটো সিঙ্গারা হবে আর এর মধ্যে একটু সামান্য ময়দা ছড়িয়ে দেব যাতে বেলাটা যায় একটু নালে বেলতে গেলে জড়ি যাবে দেখো এরকম একটু মোটা রেখেছি খুব বেশি মোটা কিন্তু না আর এখন লম্বাটে করে একটু বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে দুভাগ করে কেটে নেব দুটো সিঙ্গারা তৈরি হয়ে গেল এবার হাতে একটু জল নিয়ে নিয়েছি এখানে লাগিয়ে দিলাম এটার উপর এটা তুলে দিলাম দিয়ে একটা কোণ তৈরি করে নিলাম সিঙ্গারার খোল এবার এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেবো সিঙ্গারার ভিতরে কিন্তু পুর ভরা হয়ে গেছে এবার আমরা এই যে পিছন দিকটা আছে এটাকে একটু ভাঁজ করে নেব ভাঁজ করে সামনের দিকের সাথে টেনে জুড়ে দেব তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারা এইভাবে সবগুলো তৈরি করে নেব থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব থালার মধ্যে তেলটা মাখিয়ে না নিলে কিন্তু সিঙ্গারাটা জড়িয়ে যাবে তাহলে অসুবিধা হবে সেই জন্য এটুকু তেল মাখাতেই হবে আর সিঙ্গারার গাগুলোতে একটু তেল ব্রাশ করে দিতে হবে এভাবে একদম সামান্য মাত্র হাতে যেটুকু লেগে আছে সেটুকুই আমি একটু মাখিয়ে দিলাম এবার একটা কড়াই বসিয়ে দেবো শুকনো কড়াই এর মধ্যে আমি কিছুই দেব না চাইলে নুন বা বালি কিছু একটা দেওয়া যেতে পারে কিন্তু আমি সেরকম কিছু দেব না এমনি এটাকে বসিয়ে ঢাকা দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে আমি কড়াটাকে একটুখানি গরম করে নেব 5-10 মিনিট মতো আর এদিকে কিন্তু আমাদের সিঙ্গারা একদম হালকা তেল ব্রাশ করে দিয়েছি রেডি এবার এটাকে আমরা বেক করতে বসাবো এটাই হচ্ছে তেলের ভাজা ছাড়া সিঙ্গারা তেলে ভাজতে হবে না এটা বেক করা সিঙ্গারা এটাকে আমি একটু গরম করে নিয়েছি কড়াটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার এই থালাটা বসিয়ে দেবো আস্তে সাবধানে বসাতে হবে বাবা হাতে ঢাকা দিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কম করে দেব এবার এটা বেক হতে থাক এবার মাঝে মাঝে আমি ঢাকনাটা একটু খুলে দেখব মাঝে মাঝে আঁচটাকে একটু বাড়িয়েও দিচ্ছি আমি আবার কম করে দিচ্ছি দেখো এটা কিন্তু অনেকটাই দেখো হাতে ধরা যাচ্ছে শক্ত মতন হয়ে গেছে আর পিছনে একটা কালারও চলে এসছে এবার এগুলোকে একটু একটু উল্টে দেব যাতে সব দিকটা সমান করে হয় উল্টে দিয়েছি সবগুলো আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে দুই একবার করে নিলেই কিন্তু এদিক ওদিক সব বেক হয়ে যাবে আরও একটা দিক আমি উল্টে দিলাম
মাঝে মাঝে কিন্তু খুলে এদিক ওদিক সেঁকে নিতে হবে। দেখো কি সুন্দর কালারটা এসেছে, এই যে এরকম কালার আসা পর্যন্ত আমাদেরকে এদিক ওদিক উল্টে পাল্টে করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব। এবার এটা খুলে নেব ঢাকনাটা। আমাদের সিঙ্গারা কিন্তু বেক করা হয়ে গেছে, এই যে দেখো চারিদিক থেকে কিন্তু বেশ লাল লাল কালার চলে এসছে। এই যে আমরা যেটুকু একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু পুরো সুন্দরভাবে কালারটা চলে এসছে তার জন্য। এবার আমরা নামিয়ে নেব এটা। একটা একটা সিঙ্গারা আমি গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম সিঙ্গারা রেডি হয়ে গেল তেল ছাড়া। এভাবে কিন্তু তোমাদের বাড়িতে গেস্ট এলে এভাবে বানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু একদম হেলদি একটা সিঙ্গারা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। এবার এখানে কিছুটা ডো বেশি হয়েছিল বলে আমি একটু নিমকি করে নিয়েছি, এগুলোকে ওই থালার মধ্যে দিয়ে দেবো। দেখো আমাদের সিঙ্গারা একেবারে রেডি হয়ে গেল। এবার তোমাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। খুব গরম তাই একটু কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মজমজেও কিন্তু হয়েছে, খুবই গরম, একদম গরম গরম নামানো হয়েছে। তো যারা তোমরা তেলে ভাজার হয়ে সিঙ্গারা খাও না, তারা কিন্তু এইভাবে সিঙ্গারা তৈরি করে অনায়াসেই খেতে পারবে এবং একটারও অনেক বেশি খেতে পারবে। তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, একদমই কিন্তু সিঙ্গারার মতন। এবার একটু টেস্ট করে আমরা দেখব। খুব গরম হাতে সিঙ্গারাটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে তেল ছাড়া সিঙ্গারা তৈরি করো, তেলে ভাজতে কিন্তু লাগবে না, এভাবে তৈরি হয়ে যাবে সিঙ্গারা। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা।